দশম শ্রেণীর সুপ্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন আমি ইউনিট 6 লেসন 1 নেপাল, দ্য ল্যান্ড অফ এভারেস্ট, নেপাল এভারেস্টের দেশ, এই টেক্সটটি পড়ব। তোমরা সবাই মনোযোগ সহকারে এটি লক্ষ্য করো। নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, নোন পরিচিত অ্যাজ হিসাবে, দ্য ল্যান্ড অফ দেশ হিসেবে পরিচিত এভারেস্ট, এভারেস্টের এভারেস্টের দেশ হিসেবে পরিচিত নেপাল, ইজ নেপাল হয় ওয়ান একটি অফ দ্য মোস্ট সবচেয়ে চার্মিং মনোহর কান্ট্রিজ দেশগুলোর মধ্যে ইন এশিয়া, এশিয়ার একটি। তাহলে এভারেস্টের দেশ হিসেবে পরিচিত নেপাল এশিয়ার মনোহর সবচেয়ে মনোহর দেশগুলোর মধ্যে একটি। কিংডম অফ নেপাল, নেপাল রাজ্যটি, ইজ এ স্মল ল্যান্ড একটা ছোট ভূমি, অফ সাবলাইম বিউটি অপরূপ সৌন্দর্যের একটা ছোট ভূমি। এর আছে সাম কিছু অফ দ্য ওয়ার্ল্ডস বিশ্বের বেস্ট সবচেয়ে ভালো কিছু আছে, অ্যান্ড এবং ভেরি ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ টেম্পলস মন্দির। ইট ইজ এ কান্ট্রি, এটা একটা দেশ দ্যাট ইজ রিচ, যা সমৃদ্ধ ইন সিনিক মনোমুগ্ধকর বিউটি সৌন্দর্যে, অ্যান্ড কালচারাল এবং সাংস্কৃতিক হেরিটেজ ঐতিহ্যে। নেপাল অবস্থিত বিটুইন মধ্যে ইন্ডিয়া, ভারত অ্যান্ড এবং দ্য টিবেটান পার্ট, টিবেটান অংশে অফ চায়না, চায়নার। দিস স্মল কান্ট্রি, এই ছোট দেশটির, হ্যাজ অ্যান এরিয়া, এর আয়তন অফ 147,181 স্কোয়ার কিলোমিটার। তাহলে এই ছোটো দেশটির আয়তন 147,181 বর্গ কিলোমিটার। সাউদার্ন নেপাল, দক্ষিণের নেপাল, ইজ ট্রপিক্যাল গ্রীষ্মমণ্ডলীয় লো ল্যান্ড নিম্নভূমি, নন পরিচিত অ্যাস হিসেবে দ্য তারাই প্লেইন্স, তারাই সমতলভূমি হিসেবে পরিচিত। দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশে হ্যাজ আছে বা রয়েছে হট সামার উত্তপ্ত গ্রীষ্ম, অ্যান্ড এবং ওয়ার্ম উষ্ক উইন্টার শীতকাল শীত। হেয়ার এখানে দ্য টেম্পারেচার্স তাপমাত্রা রিচ আপ ওঠে টু 40°C, 40°C ইন এপ্রিল অ্যান্ড মে মাসে, অ্যান্ড এবং মনসুন রেইনস বর্ষাকালের বৃষ্টিপাত ড্রেন্স সিক্ত করে রাখে দিস রিজন, এই এলাকাকে, ফ্রম জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর। দ্য সেন্ট্রাল, কেন্দ্রীয় হিল ল্যান্ডস পাহাড়ি অঞ্চল ইনক্লুডিং সহ দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখরা ভ্যালিস, পোখরা উপত্যকা হ্যাব রয়েছে আছে এ টেম্পারেট নাতিশীতোষ্ণ ক্লাইমেট জলবায়ু, অ্যান্ড এবং আর অলসো ইনফ্লুয়েন্স প্রভাবিত হয় বাই দ্য মনসুন মৌসুমী বায়ুর দ্বারা। নর্থ অব দ্যাট, এর উত্তরে ইজ রয়েছে দ্য স্লোপ অফ ঢাল, দ্য মেইন সেকশন প্রধান অংশের ঢাল অফ দ্য হিমালয় রেঞ্জ, হিমালয় পর্বতের। দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশে হ্যাজ আছে সাম কিছু অফ দ্য হাইয়েস্ট সর্বোচ্চ পিক, চূড়া
অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, ইনক্লুডিং এভারেস্ট, এভারেস্ট সহ।